শীতকালে পাকা টমেটো দেখলেই কিন্তু খেতে ইচ্ছে করে, তাই জন্য দেখো আজকে দেখলাম বাবা বাড়িতে অনেকগুলো এরকম পাকা পাকা টমেটো এনেছে বাজার থেকে, তাই জন্য আগে আমি টমেটো মাখা করে খেয়েছি, তো আজ ভাবলাম টমেটোর চাটনি বানাবো। তাই জন্য কড়াইয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা তেল, তেল গরম হয়ে এলে তাতে দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা এবং অল্প পরিমাণ পাঁচফোড়ন। এরপর 5 থেকে 7 মিনিট এইভাবে নেড়ে উপর থেকে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। এতে কোনো আমি বাড়তি জল ব্যবহার করিনি, কারণ টমেটোগুলোকে এইভাবে সেদ্ধ করতে দিলে তা থেকে জল বেরিয়ে আসে। এরপর টমেটোর চাটনিটা একটু টক টক হওয়ার জন্য এতে আমি দিলাম বেশ কিছু পরিমাণ তেঁতুল আর দিলাম অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো। এরপর আরও 2 থেকে 3 মিনিট নেড়ে নিয়ে চাটনিতে যা যা প্রয়োজন সেইগুলো এক এক করে দিয়ে দেবো। এখানে আমি 4 চামচ চিনি ব্যবহার করেছি আর দিয়েছি খেজুর, কাজু এবং কিশমিশ। তারপর আরও 2 থেকে 3 মিনিট ভালোভাবে নেড়ে নিলেই কিন্তু আমার টমেটোর চাটনি একদম তৈরি। শীতকালের দুপুরে ভাতের সাথে লাশপাতে এই চাটনি খেতে কিন্তু অসাধারণ লাগে।